বিজনেস কার্ড চ্যানেলের পক্ষ থেকে আজকে যে ব্যবসাটি নিয়ে কথা বলবো, এই ব্যবসাটি আপনি খুবই অল্প পুঁজির মধ্যে শুরু করে প্রতি মাসে 70 থেকে 80 হাজার টাকা হামেশা ইনকাম করতে পারবেন। এটা একটা প্রফেশনাল ব্যবসার মডেল এবং বাংলা ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম এই ব্যবসাটি আমি দিচ্ছি এবং এটা একটা সম্পূর্ণ নতুন ধরনের ইউনিক একটা ব্যবসার মডেল। সেই কারণে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝখানে স্কিপ না করে পুরোটা দেখুন, এবং চ্যানেলে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন উপর ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দেন, যাতে করে আমি যখনই নতুন নতুন ব্যবসার আইডিয়াগুলো নিয়ে আসবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। তো চলুন আসলে ব্যবসার কথায়। আজকে যে ব্যবসাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াল স্টিকার সেলিং বিজনেস, ওয়াল স্টিকার্স। তো আপনাদের বলে দিই এই ওয়াল স্টিকার্সটা অ্যাকচুয়ালি কী। দেখবেন যে বাইরে বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে বা বিভিন্ন হাইফাই ঘর বাড়িতে দেখবেন যে ওয়ালের উপরে একটা স্টিকার লাগানো থাকে, খুব সুন্দর দেখায়। তাদের কিন্তু স্টিকার দেওয়ালের উপরে রং করা থাকে না, দেওয়ালের উপরে দেখবেন যে একটা খুব সুন্দর ডিজাইন স্টিকার্স থাকে, পুরো দেওয়ালটা জুড়েই খুব সুন্দর একটা ডেকোরেশন থাকে। ওই ডেকোরেশনগুলো করতে কিন্তু বেশি খরচ হয় না, একদম খুব অল্প টাকার মধ্যে এই ডেকোরেশনগুলো করা যায়। আপনি নিজের বাড়িতেও চাইলে করাতে পারেন। যারা রং করতে চায় না বা বাড়ির দেওয়াল থেকে খসে আসে, দেওয়ালের চোকলা উঠে আসে, যেমন ধরুন নোনা এরিয়ায় কিন্তু দেওয়ালগুলো বেশিরভাগই আপনি রং করলে বেশিরভাগই দেওয়ালে অনেক দিন পর্যন্ত টেকে না, দেওয়াল থেকে খোসলা উঠতে থাকে, দেওয়াল থেকে চোকলা উঠতে থাকে। সেই কারণে এই ওয়াল স্টিকারগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। এখন রঙের বদলে এই ওয়াল স্টিকারের চাহিদা কিন্তু বাজারে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এই ওয়াল স্টিকারকে বেশিরভাগই সব জায়গায় বিভিন্ন রকম নামে বলা হয়। এই ওয়াল স্টিকারটাকে বলা হয় কোথাও 3D ওয়ালপেপার, কোথাও বলা হয় PVC ওয়ালপেপার, কোথাও বলা হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইন ওয়ালপেপার। এইগুলো অ্যাকচুয়ালি ডিজাইনার দিয়ে তৈরি এই ওয়ালপেপারগুলো। এইগুলো যখন আপনি বাড়ির দেওয়ালে বা ওয়ালে মারবেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখতে খুব সুন্দর এবং আপনার রঙের কোনো খরচ হবে না। আপনি জাস্ট প্লাস্টার করা বা প্লাস্টার অফ প্যারিস করা সেই দেওয়ালের উপরে খুবই সহজে এই স্টিকারগুলো খুবই কম খরচের বিনিময়ে মারতে পারবেন। এবং এই স্টিকারগুলো আপনি কোন মার্কেট থেকে খুবই অল্প দামে কিনতে পারবেন সব কিছু বিস্তারিত এটু যারা আলোচনা করবো। সেই কারণে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো এই ওয়াল স্টিকারগুলোর চাহিদা কিন্তু বাজারে প্রচুর পরিমাণে বিদ্যমান, কারণ এখন বেশিরভাগ ক্ষেত্রে রং করার ক্ষেত্রে আপনারা জানেন যে ৬ থেকে ৭ মাস রং করলেও আপনি যদি নতুন রং করে থাকেন বাড়িতে, 6 থেকে ৭ মাস পরে সেই রঙের কালারটা কিন্তু আস্তে আস্তে ফিকে হয়ে যায়। সেই কারণে আপনি যদি এই ওয়াল স্টিকারগুলো দেওয়ালে লাগাতে পারেন এবং আপনি যদি সেরকম পার্টি ধরতে পারেন বা একটা পারফেক্টলি একটা প্রতিষ্ঠান খুলে এই ওয়াল স্টিকারগুলো বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার অবশ্যই দারুণ সেল হবে, কারণ এই ব্যবসাটা একদম নতুনত্ব ধরনের একটা ব্যবসা এবং লাখে একজন এই ব্যবসাটা করে থাকে। আপনারা জানেন আপনাদের স্থানীয় অঞ্চলে বা গ্রামে বলুন বা শহরে বলুন, এই ব্যবসাটা এখনও পর্যন্ত ঠিকমতো কেউ শুরু করেনি এবং এই ব্যবসাটা সম্পর্কে কেউ অবহিত নয়, সেই কারণে এই ব্যবসাটা সম্পর্কে কেউ জানে না। সেই কারণে বলবো ভিডিওটা দেখলে আপনারা এই ব্যবসাটা সম্পর্কে পুরোপুরি আইডিয়া পেয়ে যাবেন। আপনি যদি এই PVC ওয়ালপেপার বা 3D ওয়ালপেপার বা ওয়াল স্টিকার্সের ব্যবসা করেন তাহলে কিন্তু দারুণ চলবে, কারণ এখন মানুষ চাইছে খুবই অল্প খরচের মধ্যে বাড়িটাকে খুব সুন্দর করে ডেকোরেটিং করার। তো এই স্টিকার্সগুলো আপনাদের বলে দিই হিট রেজিস্ট্যান্স, মানে কোনো তাপ লাগলে নষ্ট হবে না, তাছাড়া আপনি জল দিয়ে পর্যন্ত ধুতে পারবেন, স্টিকার্সগুলো জল দিয়ে পরিষ্কার করতে পারবেন। একবার আপনি স্টিকার্স মেরে দিলে এটা মিনিমাম 10 থেকে 20 বছর এই স্টিকার্সের উপর হাত দিতে হবে না, জাস্ট মুছে দিলে স্টিকার্সটা একদম পরিষ্কার হয়ে যাবে। আপনার সাইডে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের স্টিকার্স আছে যেগুলো বাজারে কিন্তু দারুণ চলে এবং এইগুলো হাইফাই দেখবেন যে শহর এলাকায় বেশিরভাগ বাড়িতে কিন্তু ইন্টেরিয়ার ডিজাইন হিসেবে করা থাকে। আপনারা ভাবেন যে ওইগুলো করতে হয়তো ভীষণ খরচ, আদৌ কিছু না। একটা ওয়ালের ক্ষেত্রে আপনার খরচ হবে, আপনাদের বলে দিচ্ছি একটা ওয়ালের ক্ষেত্রে আপনার 10 পিস স্টিকার দিয়ে আপনার কমপ্লিট হয়ে যাবে। তো একটা স্টিকারের হাইট এবং লেন্থ কত আপনাদের বলে দিই, স্টিকার্সের হাইট কেমন থাকে আপনাদের বলে, হাইট থাকে 19 ফুট এবং প্রস্থে থাকে, মানে দৈর্ঘ্য থাকে 19 ফুট এবং প্রস্থে থাকে 1.5 ফুট। সেই কারণে আপনার যদি একটা দেওয়াল মিনিমাম 19 ফুট একটা ঘরের হাইট, তো 19 ফুট দেওয়ালে আপনার একটা স্টিকার্স মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো পুরোপুরি দেওয়ালটা মারার জন্য ধরুন প্রস্থে আছে দেওয়ালটা মিনিমাম 10 ফুট মতো প্রস্থে আছে, সেই কারণে আপনি যদি প্রস্থে বড় করতে চান তাহলে আপনার 10 পিস স্টিকার একটা ওয়ালে মারতে হবে। তো এক একটা স্টিকার পিছু আপনি 300 টাকা করে কিনতে পারবেন এক একটা স্টিকার পিছু। তো তাহলে আপনার 10 পিস কিনতে হচ্ছে, অর্থাৎ আপনার একটা দেওয়ালে স্টিকার্স মারতে গেলে আপনার 3,000 টাকায় পুরোপুরি দেওয়ালের ডেকোরেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এটা আপনি খুবই কম রেটে কোন মার্কেট থেকে কিনতে পারবেন এবং দাম কেমন আছে সব কিছু বলছি। ইন্ডিয়ার যে মার্কেট থেকে কিনতে পারবেন কলকাতা সেটা বলছি, দুটো মার্কেটের অ্যাড্রেস দেবো, বাংলাদেশের একটা মার্কেটের অ্যাড্রেস দেবো। শপ অ্যাড্রেস হচ্ছে 7 আচার্য জগদীশচন্দ্র বোস রোড, বেগবাগান, এলগিন, কলকাতা ওয়েস্ট বেঙ্গল 7 লক্ষ 17। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 0869740612।
আরেকটা অ্যাড্রেস দিচ্ছি, সেটা হচ্ছে ম্যাগনাম সেলস, 36 লেনিন সরণী, কলকাতা 713, 1A, রানী রাসমণি রোড, নিয়ার জ্যোতি সিনেমা হল। করতে পারেন আপনার 9831070945 এই নাম্বারে, 070945 এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আর বাংলাদেশের অ্যাড্রেসটা দিচ্ছি, সেটা হচ্ছে ইন্টেরিয়ার জোন আব্দুর রশিদ, ওনার হচ্ছে আব্দুর রশিদ ইন্টেরিয়ার জোন, কল করতে পারেন আপনি +88019765244693 524693। আরেকটা অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে +88016736490008, এটা হচ্ছে মসজিদ মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা 1207, 88/A, শের শাশুড়ি রোড, বাইতুল ফালা। তো এই মার্কেটের অ্যাড্রেস থেকে, যে মার্কেটের অ্যাড্রেসগুলো বললাম, এখান থেকে খুবই কম রেটে আপনি এই স্টিকার্সগুলো পেয়ে যাবেন। মিনিমাম আপনার পার স্কোয়ার ফিট যত রকমের ওয়াল স্টিকার্স আছে, খুব সুন্দর সুন্দর ডিজাইনের ওয়াল স্টিকার, তাছাড়া আপনার মেঝেতে পাতার জন্যও স্টিকার্স আপনি পেয়ে যাবেন, খুবই হাইফাই, এবং আপনি মুছতে পারবেন সেই মেঝের স্টিকারগুলো, আপনি মুছতে পারবেন, খুবই টাইট টাইট ধরনের আছে। তো পার স্কোয়ার ফিট আপনার দাম পড়বে 15 টাকা থেকে 22 টাকা, কিন্তু স্থান ভিত্তিক ক্ষেত্রে কিন্তু দামটা আলাদা হতে পারে, বাংলাদেশের দামটা একটু আলাদা আছে, কলকাতার দামটা কিন্তু একটু আলাদা আছে। তো এক রোল স্টিক, এক রোল থাকে, এক রোল করে থাকে প্রত্যেকটা স্টিকার, কোনোটা 4 ফিট থাকে, কোনোটা 5 ফুট থাকে, কোনোটা 10 ফিট থাকে, কোনোটা 19 ফুট থাকে। যেগুলো 19 ফুট থাকে সেগুলো কিন্তু আপনি অনলাইন কিনতে পারবেন, অনলাইন ফ্লিপকার্ট থেকে ডাইরেক্ট আপনি পারচেস করতে পারবেন বাড়িতে বসে, ইন্ডিয়ায় যদি থেকে থাকেন। ফ্লিপকার্টে দাম পড়বে 230 টাকা, কোনোটা আছে 200 টাকা, কোনোটা আছে 300 টাকা। তো ফ্লিপকার্টে যে স্টিকার্সগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে 19 ফুট বাই হচ্ছে 1.5 ফুট, মানে প্রস্থে আছে 1.5 ফুট আর লম্বায় আছে 19 ফুট। তো এই স্টিকার্সগুলো আপনি কিনতে, মানে আপনার প্রস্থে আছে 45 সেন্টিমিটার মতো আর হাইটে আছে আপনার 600 সেন্টিমিটার মতো। তো 600 সেন্টিমিটার মানে হচ্ছে 235 ইঞ্চি বা 236 ইঞ্চি, 236 ইঞ্চি মানে হচ্ছে 19 ফিট, আর 45 সেন্টিমিটার মানে হচ্ছে 1.5 ফিট। তাহলে আপনি বুঝতে পারছেন এখানে 19 ফিট আর 1.5 ফিট পাচ্ছেন আপনি স্টিকার্সগুলো। তো একটা ওয়ালে আপনার 10 পিস লাগবে, তাহলে আপনার 4টে ওয়ালে, 4টে দিক আপনি ঢাকবেন, ধরুন একটা বাড়ির আপনি 4টে ওয়াল করছেন, তাহলে 4টে ওয়ালে আপনি 40 পিস লাগবে। 40 পিস আপনার কেনা খরচ কত হচ্ছে, আমি এখানে 230 টাকা করে ধরছি, 229 টাকা আমি অনলাইন রেটটা ধরছি, বেশি দাম ধরছি। আপনি যখন মার্কেট থেকে নেবেন তাহলে কিন্তু আপনার দামটা আরও কমে আসবে। তো 230 টাকা দাম পড়ছে এক একটা পিসের, অর্থাৎ 40 পিসের দাম পড়ছে 9200 টাকা দিয়ে পুরোপুরি 4টে দেওয়াল আপনি লাইফ টাইমের জন্য পুরো ডেকোরেটিং, হাইফাই ডেকোরেটিং করতে পারবেন। এবং এই ডেকোরেটিংগুলো করার জন্য, আপনার এই স্টিকার্সগুলো মারার জন্য কোনো হাইফাই ট্রেনিং নেওয়ার প্রয়োজন নেই, আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন যে কীভাবে আপনি ওয়াল স্টিকার্সগুলো দেওয়ালে মারবেন। সেটা আপনি সার্চ করলে অটোমেটিক্যালি পেয়ে যাবেন যে কীভাবে আপনি ওয়াল স্টিকার্স মারবেন, বা ওয়াল স্টিকার টিউটোরিয়াল, এটা মারলে আপনার দিয়ে দেবে কিন্তু প্রচুর ভিডিও আপনি পেয়ে যাবেন। 9200 টাকা আপনার খরচ হচ্ছে টোটাল বিল্ডিং মারতে, মানে 4টে ওয়াল মারতে একটা বাড়ির। তাহলে আপনার যদি প্রত্যেকটা আপনি স্টিকার্সে পিছু, তাদেরকে দাম ধরবেন 400 টাকা করে, বলবেন যে এই স্টিকার্সগুলোর দাম আছে 400 টাকা করে, তো তাদের কাছ থেকে আপনি, ঘর মালিকের কাছ থেকে আপনি 400 টাকা করে চার্জ করবেন। এবং আপনার 40 পিসে তাহলে আপনার চার্জ কত হচ্ছে 16000 টাকা, আর আপনার মজুরি খরচ নেবেন 1000 টাকা, অর্থাৎ 17000 টাকা পিওরলি এখানে আপনার সেলিং কস্ট, অর্থাৎ 17000 টাকা যদি সেলিং কস্ট হয় আর 9200 টাকা যদি খরচ হয়, প্রত্যেকটা ঘর পিছু বা 4টে ওয়াল পিছু 7800 টাকা লাভ করতে পারছেন, 17000 - 9200, অর্থাৎ 7800 টাকা পিওরলি লাভ করতে পারছেন। এইভাবে যদি মাসে অন্তত 10টা অর্ডার আপনি নিতে পারেন, তাহলে 10 × 7800, আমি এখানে 7000-ই ধরছি, ধরুন 7000 টাকা লাভ হবে, তাহলে 10টা যদি আপনি অর্ডার পান মাসে, তাহলে আপনি 70000 টাকা পিওরলি ইনকাম করতে পাচ্ছেন। তো অর্ডার কীভাবে ধরবেন, এর কিন্তু বাজারে মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে, আপনি নিজস্ব প্রতিষ্ঠান খুলে বিক্রি করতে পারেন। স্টিকার্সগুলো 230 টাকা কিনলেন, আপনি বিক্রি করতে পারবেন 400 টাকা করে এই এই স্টিকার্সগুলো, এবং বিভিন্ন ডিজাইনের আপনি রাখলে কিন্তু দারুণ বিক্রি হবে। একবার যখন লোক জেনে যাবে যে রং করার বদলে এই স্টিকার্সটা মেরে আমরা, আমার বাড়ির যে লাইফ টাইম গ্যারান্টি হয়ে যাচ্ছে, কোনো রং করতে হচ্ছে না, এবং এই স্টিকার্সগুলো একদম ওয়াটারপ্রুফ, হিট রেজিস্ট্যান্স, সেই কারণে কিন্তু সব জায়গায় তারা মারার চেষ্টা করবে, ঘর বাড়িতে কেউ রান্নাঘরে মারার চেষ্টা করবে, কেউ বাথরুমে মারার চেষ্টা করবে, কেউ দেওয়ালে মারার চেষ্টা করবে, তখন কিন্তু আপনার দারুণ সেল হবে। একটা পারফেক্টলি স্পেশালিস্ট একটা স্টিকার্সের দোকান খুলুন, ওয়াল স্টিকার বা পিভিসি ওয়ালপেপারের একটা দোকান খুলুন, দারুণ চলবে, 100% গ্যারান্টি দিচ্ছি। তাছাড়া আপনি যদি নিজে গিয়ে মেরে আসেন তাহলে এই চার্জটা আপনি করবেন, মানে 1000 টাকা মজুরি নেবেন এবং প্রত্যেকটা স্টিকার পিছু আপনি 400 টাকা করে নেবেন, অর্থাৎ প্রত্যেকটা স্টিকার পিছু আপনি 170 টাকা পর্যন্ত লাভ করতে পারছেন। বুঝতে পেরেছেন এখানে কতটা লাভ? এবং আপনি যদি এইভাবে পার মান্থ মাত্র 10টা
বেশি অর্ডার নেওয়ার দরকার নেই, 10টা অর্ডার নিলে কিন্তু আপনার 70,000 টাকা হামেশা ইনকাম করতে পারছে। এই স্টিকার্সের ব্যবসাটা আপনি চাইলে শুরু করতে পারেন এবং এই ব্যবসাটা থেকে আপনি কিন্তু প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারছেন, দেখতে পেয়েছেন এখানে। আর এই ব্যবসাটা শুরু করতে গিয়ে যদি আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়, কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না আমি আশা করি, কারণ এই স্টিকার্সগুলো কীভাবে মারবেন একদম সহজ প্রক্রিয়ায়, আপনি বাড়িতে থেকে নিজে মেরে প্র্যাকটিস করে নেবেন প্রথমে, তাছাড়া আপনি ইউটিউবে মেরেও শিখে নিতে পারেন। তো এই ব্যবসাটা করতে গিয়ে যদি কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেককে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, মনে রাখবেন যে এই আপনাদের একটা লাইক থেকে আমাদের পরের দিন ভিডিও নিয়ে আসতে আরও বেশি উৎসাহ পাওয়া যায়। তো মনে করে কিন্তু লাইকটা করে দেবেন, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। পরের দিন আপনাদের জন্য আরেকটি ব্যবসার আইডিয়া নিয়ে উপস্থিত হবো, ততক্ষণে আপনাদের কাছে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।